এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আজ রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিধানসভায় এসে পদত্যাগ পত্র জমা দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে। বিজেপির প্রার্থী হিসেবে রায়গঞ্জ থেকে জেতার পর তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। আগামী লোকসভা ইলেকশনে কৃষ্ণ কল্যাণীকে তৃণমূল কংগ্রেসের টিকিট দেওয়া হয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে। সেই কারণে বিজেপি বিধায়ক ছিলেন তিনি কাগজে কলমে, তাই তৃণমূলের হয়ে লড়তে গেলে নিয়ম আছে বিজেপি পদ থেকে পদত্যাগ করা, তাই তার এই ইস্তফা পত্র। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আজ রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিধানসভায় এসে পদত্যাগ পত্র জমা দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে। বিজেপির প্রার্থী হিসেবে রায়গঞ্জ থেকে জেতার পর তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। আগামী লোকসভা ইলেকশনে কৃষ্ণ কল্যাণীকে তৃণমূল কংগ্রেসের টিকিট দেওয়া হয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে। সেই কারণে বিজেপি বিধায়ক ছিলেন তিনি কাগজে কলমে, তাই তৃণমূলের হয়ে লড়তে গেলে নিয়ম আছে বিজেপি পদ থেকে পদত্যাগ করা, তাই তার এই ইস্তফা পত্র। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আজ রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিধানসভায় এসে পদত্যাগ পত্র জমা দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে। বিজেপির প্রার্থী হিসেবে রায়গঞ্জ থেকে জেতার পর তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। আগামী লোকসভা ইলেকশনে কৃষ্ণ কল্যাণীকে তৃণমূল কংগ্রেসের টিকিট দেওয়া হয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে। সেই কারণে বিজেপি বিধায়ক ছিলেন তিনি কাগজে কলমে, তাই তৃণমূলের হয়ে লড়তে গেলে নিয়ম আছে বিজেপি পদ থেকে পদত্যাগ করা, তাই তার এই ইস্তফা পত্র। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আজ রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিধানসভায় এসে পদত্যাগ পত্র জমা দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে। বিজেপির প্রার্থী হিসেবে রায়গঞ্জ থেকে জেতার পর তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। আগামী লোকসভা ইলেকশনে কৃষ্ণ কল্যাণীকে তৃণমূল কংগ্রেসের টিকিট দেওয়া হয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে। সেই কারণে বিজেপি বিধায়ক ছিলেন তিনি কাগজে কলমে, তাই তৃণমূলের হয়ে লড়তে গেলে নিয়ম আছে বিজেপি পদ থেকে পদত্যাগ করা, তাই তার এই ইস্তফা পত্র। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।